স্বাভাবিক অবস্থায় আছে, দাম বাড়ে নাই, অন্য অন্য বছরের তুলনায় এবছর কম আছে। পাইকারি মার্কেটে যদি সুষ্ঠুভাবে আমাদেরকে দেয়, আমরা খুচরা আমরা 2 টাকা 1 টাকা লাভ করি, আমরা এসে আর বেশি কিছু করতে পারি না। গত 28 তারিখ থেকে আমরা একটা শিডিউল করে দিয়েছি, আগামী 27 তারিখ পর্যন্ত, 27 মে পর্যন্ত পুরা রোজার মাসটাতে আমাদের টিম মাঠে থাকবে। এই সকলের সহযোগিতায় আমরা এই বাজারটাকে একটা নিয়ন্ত্রণে রাখতে পারবো।